জাতিসংঘের শিশু তহবিলের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অস্থায়ী রোহিঙ্গা শিবিরে শিশুদের সঙ্গে সময় কাটানোর পরই প্রিয়াঙ্কা বলেন, বর্ষার মৌসুম শুরু হয়ে যাচ্ছে, তারা হুমকিতে আছে, এই প্রজন্মের শিশু সন্তানদের ভবিষ্যৎ নেই। আমি তাদের মুখে হাসি দেখেছি, কিন্তু তাদের চোখে শূন্যতাও দেখতে পেয়েছি। এই ছেলে মেয়ে জীবনের মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, গোটা বিশ্বেরও তাদের যত্ন নেওয়া প্রয়োজন। তাদের সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছেন এই তারকা। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের পর রাখাইন থেকে প্রায় 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে, এদের শতকরা 60 জনই শিশু। টেকনাফের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে এই শিশুদের দেখার পরই নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে জনপ্রিয় তারকা লিখেছেন, পালিয়ে বাংলাদেশে আসার কয়েক মাস পরেও তারা এখনও অত্যন্ত ঝুঁকিতে আছেন, তারা জনবহুল ক্যাম্পের মধ্যে থাকছে, কোনো ধারণাই নেই কতদিন এভাবে তাদের থাকতে হবে, এমনকি অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। এদিকে বর্ষার মৌসুম শুরু হয়ে যাচ্ছে, তাদের এখন পর্যন্ত যা বানিয়ে দেওয়া হয়েছে বা তারা বানিয়েছে তাও হুমকিতে আছে, একটি প্রজন্মের শিশু সন্তানদের ভবিষ্যৎ নেই। আমি তাদের হাসি ও তাদের চোখে শূন্যতা দেখতে পেয়েছি। হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া আরও লিখেছেন, এ ছেলে মেয়েদের জীবন মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের আমাদের সাহায্যের প্রয়োজন, বিশ্বেরও তাদের যত্ন নেওয়া প্রয়োজন, আর আমাদেরও শিশুদের যত্ন নিতে হবে, এই বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ, তাদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সকাল 8টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এখানে ঘণ্টা 3 অবস্থান করার পর তিনি ইউএস বাংলার একটি উড়োজাহাজে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কাকে উখিয়ার রয়্যাল টিউলিপ হোটেলে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের পুলিশ জানান, প্রিয়াঙ্কা চোপড়া এখানে 4 দিন থাকবেন। ঢাকার মাটিতে পা রেখেই ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে যাচ্ছি, আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব, আমাকে সেখানে আপনারা অনুসরণ করতে থাকুন, এ বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত, ভাবতে হবে আমাদেরও। অনেক শিশু প্রিয়াঙ্কা চোপড়াকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছে, কিন্তু আবার কেউ কেউ অবাক চোখেও দেখছে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়াকে। বেলা 3:30 নাগাদ সড়কপথে কক্সবাজার থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনখালী ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরনে ছিল কালো জিন্সের প্যান্ট, টি শার্ট আর মাথায় স্কার্ফ। তার সঙ্গে ছিলেন ইউনিসেফ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানকার রিফাত হোসেন নামের এক শিশুকে বাংলায় তিনি বলেন, তোমাদের এখানে আমাকে ঘোরাবে? মাথা নেড়ে সম্মতি জানায় রোহিঙ্গা শিশু রিফাত। এরপর তার হাত ধরে রোহিঙ্গা শিবিরে হাঁটলেন ওই বলিউড তারকা। আর এই প্রিয়াঙ্কা চোপড়া আসছেন খবরটি আগে থেকেই রটে যায়, তাই অতিথিদের গাড়ি এসে থামতে ভিড় করেন রোহিঙ্গা শিবির থাকা মানুষজন, সঙ্গে আরও আসেন অস্থায়ী অধিবাসীরা। যে তারকাকে সবাই দেখেছেন হিন্দি চলচ্চিত্রে, তাকে কাছ থেকেই এক নজর দেখার জন্য সবার চেষ্টা, মুহূর্তেই ভিড় পড়ে যায় সেখানে। প্রিয়াঙ্কা চোপড়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় সেখানে। পুলিশ ধাক্কা দিয়ে আর লাঠি পেটা করে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে বাধা দেন প্রিয়াঙ্কা চোপড়া। পুলিশকে অনুরোধ করেন, প্লিজ কাউকে এভাবে সরাবেন না, ধাক্কা দেবেন না। প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়া হয় ইউনিসেফ পরিচালিত হাসপাতালে। এ সময় হাসপাতালের ভেতরে বাইরের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। জানা গেছে প্রিয়াঙ্কা সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গা ক্যাম্প থেকে বিকেল 4:07 প্রিয়াঙ্কা গাড়িতে গিয়ে উঠেন। যাওয়ার আগে হাত নাড়িয়ে সবার কাছ থেকে বিদায় নেন, বাংলায় বলে যান আবার আসব। বৃহস্পতিবারই কক্সবাজার ত্যাগ করবেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার সফরসূচি থেকে জানা গেছে তিনি টেকনাফের হারিয়াখালী যাবেন। আর এই এলাকা দিয়ে মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।